ঘরপোড়া দুর্গতদের পাশে দাঁড়ালেন এক শিক্ষক। মঙ্গলবার মালদহের চাঁচল এক নম্বর ব্লকের বসতপুর খানপুরে 10 জন ক্ষতিগ্রস্তকে ত্রিপল দিয়ে সাহায্য করলেন হাই মাদ্রাজা শিক্ষক ওয়াহেদুজ্জামান। উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে এলাকার একাধিক কাঁচা বাড়ি ধসে যায়, আর তাই সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন ওই শিক্ষক। ক্ষতিগ্রস্তদের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের আবেদন করলেও দ্রুত মিলছে না ত্রিপল, এমত অবস্থায় শিক্ষকের সাহায্য পেয়ে তারা খুবই খুশি হয়েছেন। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে এটা কারো উদ্যোগ বলতে, এটা মানবিক কারণেই আমি এটা উদ্যোগ নিলাম যে এই কিছুদিন থেকে প্রবল বর্ষণের কারণে আমার প্রতিবেশী, আমাদের যে আত্মীয় স্বজন বা বিভিন্ন রকম গ্রামের যে জনসাধারণের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, কাঁচা বাড়ি থাকার দরুন তাদের বাড়িগুলো পড়ে যাচ্ছে, এই করুণ অবস্থা আমার মনের মধ্যে নাড়া দিয়েছে। সেই মানবিক মনের টানেই আমি আজকে বেরিয়েছি যে যেসব মানুষেরা পলিথিন খেলবার পয়সাও নাই যাদের কাছে, ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে ওইটুকু সাহায্য করে যাচ্ছি। পঞ্চায়েত থেকেও নিশ্চয়ই উদ্যোগ নিয়েছে বা নিবে, কিন্তু ওদের প্রসেসিংয়ের যে হয়তো দেরি হবে 2-4 দিন, সেটাকে ওই বিলম্বটা যেন ওদের না করতে হয়, তাদের এই প্রবল বর্ষণে আরও বর্ষার সম্মুখীন যেন না হতে হয়, খোলা আকাশের নিচে যেন ঘুমাতে না হয়, সেই জন্যই বাড়িগুলো দেখলাম খুব খারাপ অবস্থায়। বাড়ির উপর থেকে মানে বাড়িতে চালে তো চাল বলতে কিছু নেই, অনেক জায়গায় এমন দেখলাম দেওয়াল ভেঙে গেছে, বাড়িতে লোক শুইবার অবস্থা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে খোলা আকাশের নিচে অনেক সময় থাকতে হচ্ছে, এই অবস্থাই আমি দেখতে পেলাম। পঞ্চায়েত তো পঞ্চায়েতের মতো উদ্যোগ নিচ্ছে, ওরা শুনলাম যে ওরা অনেকে দরখাস্ত করেছে, ওরাও নিজের প্রশাসনিকভাবে হয়তো উদ্যোগ নিচ্ছে, এটা ওদের ব্যাপার, কিন্তু হয়তো ওদের দেরি হবে, একটু দেরি হতে পারে, কিন্তু আমি আর ওই সময়টুকু দিতে চাইছি না যে আবার লোক বিপদের এই সম্মুখীন হোক বা আবার খারাপ অবস্থায় থাকুক, এই কটা দিন যেন ভালো মতো থাকতে পারে পঞ্চায়েতে। শুনুন, আমার সাহায্যের যদি বলতে চান, আমি আজ থেকে নয়, আমি লকডাউনের পর থেকে, আমি যখন স্কুল থেকে এসেছি তারপর থেকে আমি বিভিন্নভাবে লোককে সাহায্য করে যাচ্ছি। যে লোকের খাবার নেই আমরা চালের ব্যবস্থা করে দিয়েছি, যার পয়সা নেই তাকে পয়সাও দিয়েছি, আজকে এই দুর্দিনে দুর্যোগে পলিথিনের ব্যবস্থা করলাম, আরও ভবিষ্যতে যদি আরও এরকম দুর্যোগ আসে, আরও যদি ওরকম কোনো ব্যতিক্রমী হয় অবস্থা, তার লোকের পাশে দাঁড়াবো, এটা আমার মানে আত্মবিশ্বাস বা এটা আমার মনের মধ্যে এটাই ইচ্ছা। পরিচয় দেবে আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ ওয়াহেদুজ্জামান ডাকনা, আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক। জয়তারা প্রেস অ্যান্ড স্টুডেন্ট কর্নার, এখানে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের কার্ড প্রিন্টিং করা হয়, এছাড়া ব্যানার, লাইট বোর্ড, স্ট্যাম্প, অফিস প্রিন্টিং, সিল্ক স্ক্রিন, মাল্টি কালার প্রিন্টিং করা হয়ে থাকে। যোগাযোগ করুন এই নাম্বারে 6295757534, 7557025336। আমাদের ঠিকানা পারভেলিয়া বাজার, শালতোড় রোড, নিতুরিয়া, পুরুলিয়া।